আওয়ামী লীগের নেতৃত্বকে নিশ্চিহ্ন করা, বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করা। 1875-এ 15ই আগস্ট থেকে শুরু করে 75-এ 3রা নভেম্বর এবং 2004 সালের 21শে আগস্ট, 75-এ শেখ হাসিনা, শেখ রেহানা, বঙ্গবন্ধু দুই কন্যা তারা বাইরে ছিলেন বলে আল্লাহ রহমতে বেঁচে গেছে। কিন্তু সেদিন হরকাতুল জিহাদ যারা ছিল কিলিং এজেন্ট, তাদের কাছে তারেক রহমানের পরিষ্কার নির্দেশ ছিল যে শেখ হাসিনাকে হত্যা করতে হবে। সেদিনের প্রাইম টার্গেটে ছিলেন, আজকে বাংলাদেশের ইতিহাস কত নির্মম, পার্লামেন্টে তৎকালীন প্রধানমন্ত্রী যখন এই প্রসঙ্গটি উঠছিল তখন বেগম জিয়া বলেছিলেন উনাকে আবার কে মারতে যাবে, উনি তো ভ্যানিটি ব্যাগে করেই গ্রেনেড নিয়ে গেছে, এই উপহাসও করেছিলেন তখনকার সে 21শে আগস্টের চজমিয়া নাটক। এটা আরো নির্মম, 100 সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় প্রহসনমূলক কমিশন, সেটাও আর এক প্রহসন। এফবিআই কে আলামত দেখে এই হত্যাকাণ্ড সম্পর্কে সবকিছু জানার সুযোগ তারা আলামত নষ্ট করে দিয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ড আসতে চেয়েছিল, তাদেরকে আসার অনুমতি দেয়া হয়নি। আজকে যে কোনো বিচারে এটা 75 থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে এটা হত্যা ষড়যন্ত্রের রাজনীতি, গণতন্ত্রের জন্য আজকে যারা মায়া কান্নাটা তাদের রাজনীতিতেই হচ্ছে ষড়যন্ত্র হত্যা, এটাই তাদের রাজনীতির মূল এই পরিকল্পনা, এবং সেটাই তারা এ পর্যন্ত করে আসছে। আজকে আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, এই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির সঙ্গে যারা জড়িত, যারা আজকে গণতন্ত্রের নামে মায়া কান্না কাঁদছে, তাদের সাথে গণতান্ত্রিক শক্তির সহাবস্থানের কোন সুযোগ আছে কিনা। এই দেশে আন্দোলনের বস্তুগত কোন পরিস্থিতি বিরাজমান নেই, এবং আন্দোলনের জন্য দুটা বিষয় লাগে, একটা হলো অবজেক্টিভ কন্ডিশন আর একটা হলো সাবজেক্টিভ প্রিপারেশন। তাদের অবজেক্টিভ কন্ডিশনও নেই, সাবজেক্টিভ প্রিপারেশনও নেই। তাদের আন্দোলনের সময় তাদের আন্দোলনে তারা তাদের নেতা হতাশ নেতা কর্মীদেরকে ক্ষমতার সামনে ক্ষমতা আছে এ মূল্য জুলিয়ে নেতা কর্মীদেরকে জড়ো করেছে পিকনিক পার্টি করে সমাবেশের নামে, কিন্তু তাদের এইসব সমাবেশে জনগণের সম্মিলন ঘটেনি, অংশগ্রহণ ঘটেনি, জনগণ ছাড়া গণ আন্দোলন কেমন করে হবে।